ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ। এ উপলক্ষে গতকাল বিকেলে মানুষের ঢল নামে তিতাস পাড়ে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। তিতাস নদীর বুক চিরে অদম্য গতিতে ছুটে চলছে মাঝি মাল্লার দল, বৈঠার আঘাতে উত্তাল জলরাশি। জেলার বিভিন্ন উপজেলা থেকে 15টি নৌকা নিয়ে দলভিত্তিক নানা রঙের পোশাকে বাইচে অংশ নেন প্রতিযোগীরা। বাইচ উপভোগে তিতাস নদীর পাড়ে জড়ো হন শত শত মানুষ। গাছের ডাল, বাড়িঘরের ছাদ থেকেও উৎসব উপভোগ করেন অনেকে। সবার মাঝে যেন প্রাণের উচ্ছ্বাস। উৎসব মুহুর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয় এবং এটা আমাদের ঐতিহ্যের ধারক বাহক। হাজার বছর ধরে এটা চলে আসছে, যতদূর আমরা জানি। নৌকা প্রতিযোগিতা তিতাস নদীর যে একটি ঐতিহ্যবাহী খেলা, এটা বছর বছর আমরা এসে উপভোগ করি। আমরা আশা করি ব্রাহ্মণবাড়িয়ার গৌরবময় ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নৌকা বাইচের অনন্য ভূমিকা রয়েছে এবং থাকবে। নৌকা বাইচের ধারা আবহমান বাংলায় অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। নৌকা বাইচ দীর্ঘদিনের ঐতিহ্য, এই আমরা বলি যে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া। আমরা চেষ্টা করছি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ মিলে এবং অন্যান্য এজেন্সির সাহায্য নিয়ে, জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে এই খেলাগুলিকে আবার ফিরিয়ে আনতে। মানুষজন নৌকা ছাড়া চলাচলই করতে পারে, সেখানে আমরা নৌকা বাইচটা সেখান থেকেই উদ্ভব হয়ে আসছে। সুতরাং এটার সাথে তো আমাদের জীবন, আমাদের জীবিকা, এমনকি আমাদের জীবিকাও তো এই নৌকার সাথে জড়িত। গতকাল বিকালে জেলা প্রশাসনের আয়োজনে তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে শুরু হয়ে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। এতে প্রথম হয় নবীনগর উপজেলা, সরাইল দ্বিতীয় এবং আশুগঞ্জ উপজেলার নৌকা তৃতীয় স্থান অর্জন করে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শকে আহত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়া বানরটি আর বেঁচে নেই। দুপুর 12:30টার দিকে নগরীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ের চিকিৎসাধীন বানরটির মৃত্যু হয়। কর্মকর্তারা জানান, বানরটির শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল। গতকাল দুপুর থেকে এটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এতে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে প্রাণীটি। পরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবু বাঁচানো গেল না বানরটিকে। গত 28 আগস্ট সীতাকুণ্ডের নামার বাজার এলাকার একটি খুঁটিতে বৈদ্যুতিক শকে আহত হয় বানরটি। নেত্রকোনা সদরে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে 7 বছর পর গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলা সদরের হাটখোলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামি বাবুল মিয়াকে। 2016 সালে স্থানীয় এক নারী গণধর্ষণের শিকার হলে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় বাবুল মিয়াকে। এরপর থেকে পলাতক ছিল সে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরেক পলাতক আসামি ইব্রাহিম খলিল সোহেলকে। 2017 সালে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণ করায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে।